হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে জিকের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং কলকাতা পুলিশ এবং ডাব্লিউরপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ফ্রেন্ডস দেখো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য আমরা একটি তিন মাসের ব্যাচ কোর্স লঞ্চ করেছি এবং এই কোর্সটি হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের এবং এই কোর্স কোথায় হবে তোমরা এই কোর্সে কীভাবে যুক্ত হতে পারবে এই সংক্রান্ত আমরা একটি ভিডিও করেছি এবং এই ভিডিওটি না দেখা থাকলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও তোমরা কিন্তু এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে অথবা তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন ডবল জিরো ওয়ান টু জিরো সেভেন সিক্স ফোর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবে যে এই তিন মাসের কোর্স কোথায় হবে তোমরা কি করে যুক্ত হতে পারো ফ্রেন্ডস আজকেটি আমাদের জি মক টেস্টের সেট নম্বর ফর্টি থ্রি আজকের এই সেটে আমরা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে শ্রীলঙ্কা সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেই সব দেশের রাজধানী মুদ্রা সর্বোচ্চ সিংহের নাম এবং প্রধান প্রধান নদ নদীর নাম তোমরা কিন্তু অবশ্যই নোট করে রাখবে তো দেখো শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত সিংহের নাম সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি পিদুরু তালাগালা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট প্রশ্ন অর্থনীতির জনক কাকে বলা হয় এই চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও তো দেখো অর্থনীতির জনক কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কী রয়েছে এনিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া এটি কোথায় অবস্থিত এনিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া এটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চেন্নাইতে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি খুবই সহজ প্রশ্ন তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে সঠিক উত্তর কী হবে তো দেখো অনেকেই বলছে অপশন সি ভ্যাটিকান সিটি হ্যাঁ সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হলো ভ্যাটিকান সিটি এবং এর পাশাপাশি মনে রাখবে যে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া ওকে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কী রয়েছে জীব এবং তার পরিবেশের সম্পর্কে বিদ্যাকে কি বলা হয় জীব এবং তার পরিবেশগত সম্পর্ক বিদ্যাকে কি বলা হয় তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইকোলজি বা বাস্তুবিদ্যা অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য কোনটি ভাষার ভিত্তিতে ভারতে প্রথম গঠিত রাজ্য কোনটি তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অন্ধ্রপ্রদেশ এবং সালটা হলো নাইনটিন ফিফটি সিক্স উনিশশো ছাপ্পান্ন সালে প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্যের নাম অন্ধ্রপ্রদেশ ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন কী রয়েছে মাদার টেরেসা কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো মাদার টেরেসা যখন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তখন তিনি একজন ভারতীয় নাগরিক তো এই সম্পর্কিত একটি প্রশ্ন আসে যে প্রথম কোন বিদেশি ভারত পুরস্কার পেয়েছেন তো অনেকে কিন্তু উত্তর করে মাদার টেরিজা কিন্তু মনে রাখবে যে মাদার টেরেসা তিনি কিন্তু ভারতীয় নাগরিক হিসেবে এই ভারতরত্ন পুরস্কার পেয়েছেন এবং প্রথম বিদেশি ভারত পুরস্কার প্রাপকের নাম খান আব্দুল গপ্পর খান এবং এই যে ভারত রত্ন পুরস্কার এটি ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান এবং মাদার টেরেজা এই পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো সালে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন কী রয়েছে এশিয়ার রোম কাকে বলা হয় কোন শহরকে এশিয়ার রোম বলা হয় এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এশিয়ার রোম বলা হয় দিল্লি শহরকে ওকে ভারতবর্ষের রাজধানী দিল্লি শহরকে এশিয়ার রোম বলা হয় নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন কী রয়েছে মিচ্ছকটিক এর রচয়িতাকে খুবই গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক গ্রন্থের প্রশ্ন মিচ্ছকটিক এ রচয়িতাকে তো সঠিক উত্তর হয়ে যাবে শূদ্রক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন কী রয়েছে সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন কে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডাল হাউসি অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং লর্ড ডাল হাউসির আমলে আরও কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে যেমন ভারতবর্ষের রেল লাইনের প্রচলন বা রেল ব্যবস্থার প্রচলন এটি কিন্তু লর্ড ডাল হাউসির আমলে হয়েছিল এবং ভারতবর্ষের ডাক ব্যবস্থার প্রচলন এটিও কিন্তু লর্ড ডালা আমলে হয়েছিল ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন কী রয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন অপশন এ জর্জ ইউল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো ফ্রেন্ডস দেখো এর পাশাপাশি মনে রাখবে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তোয়েবজি তো এইসব প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে নেক্সট দেখো নেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নেটবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা সাতজন করে অর্থাৎ উভয় পক্ষে সাতজন করে খেলোয়াড় দরকার পড়ে নেটবল খেলায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো চারটে অপশন রয়েছে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো পলাশির যুদ্ধ সংগঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি সতেরোশো সাতান্ন সালে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং কাদের মধ্যে হয়েছিল সিরাজ এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই পলাশি যুদ্ধ হয়েছিল এবং ঠিক এর একশো বছর পর অর্থাৎ আঠারোশো সালে মহাবিদ্রোহ বা সিপাই বিদ্রোহ হয়েছিল তো দুটোই কিন্তু লাস্টে সাতান্ন রয়েছে ওকে তো এইভাবে তোমরা কিন্তু এই সালগুলো মনে রাখবে ফ্রেন্ডস এরপরে দেখো চোদ্দোর নম্বর প্রশ্ন বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইংল্যান্ডের শেফিল্ড ক্লাব নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন কী রয়েছে ভারত প্রথম কত সালে ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয় তো দেখো এখনো পর্যন্ত ভারতবর্ষ মোট দুইবার ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয়েছেন লাস্ট হয়েছে দু সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এবং তার আগে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উনিশশো সালে কপিল দেবের করতে ওকে তো অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো ফ্রেন্ডস দেখো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা যেমন কেপি এবং ডব্লিউবি পরীক্ষার জন্য আমরা একটি ব্যাচ কোর্স লঞ্চ করেছি এবং এই ব্যাচ কোর্স শুরু হবে দশই অক্টোবর থেকে মোট তিন মাসের কোর্স দশই অক্টোবর থেকে দশই জানুয়ারি পর্যন্ত এবং এই ব্যাচ কোর্সের কোর্স ফি রাখা হয়েছে চারশো ঊনপঞ্চাশ টাকা তোমরা সাবস্ক্রিপশন নিতে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন এই নম্বরে মেসেজ করতে পারো ওকে তো ফ্রেন্ডস দেখো এই তিন মাসের ব্যাচ কোর্সে পড়ানো হবে জিকে ম্যাথ এবং রিজনিং এই মোট তিনটি বিষয় অধ্যায় ভিত্তিক পড়ানো হবে তো দেখো জিকে থেকে কী কী বিষয় পড়ানো হবে পুরস্কার এবং খেলা সম্পর্কিত যাবতীয় প্রশ্নোত্তর বিভিন্ন অভয়ারণ্যের অবস্থান বিভিন্ন প্রদেশের নৃত্য উচ্চতম দীর্ঘতম বৃহত্তম ক্ষুদ্রতম প্রথম পুরুষ এবং মহিলা দেশ এবং রাজধানীর নাম দেশ এবং মুদ্রার নাম বিভিন্ন দেশের সীমারেখা বিভিন্ন স্থানের নাম এবং উপনাম গ্রন্থ এবং রচয়িতা বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম বিভিন্ন বিষয়ের জনক বিভিন্ন গবেষণাগার বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা বিভিন্ন সদর দপ্তর তো এইসব বিষয়গুলো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো বিভিন্ন বাদ্যযন্ত্র এবং তাদের সম্পর্কিত ব্যক্তিত্বের নাম ছদ্মনাম বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টার নাম গুরুত্বপূর্ণ দিবস এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নেক্সট দেখো খেলাধুলা থেকে কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত খেলায় ব্যবহৃত বিভিন্ন শব্দ খেলা এবং ট্রফির নাম নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা কী কীভাবে গুরুত্বপূর্ণ পুরস্কার আসন্ন খেলার তারিখ ও স্থান সম্প্রতি কে কোন পদে আছে গুরুত্বপূর্ণ সিইও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঝড় ফ্রেন্ডস এরপর দেখো ইতিহাস থেকে কী কী অধ্যায় পেয়ে যাবে গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং সাল বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা শেষ রাজা এবং শেষ রাজা গুরুত্বপূর্ণ সভা এবং প্রতিষ্ঠাতার নাম সুলতান এবং মোগল বংশ ভারতের স্বাধীনতা সংগ্রাম জাতীয় কংগ্রেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ উক্তি ঐতিহাসিক বই এবং সংবাদপত্রের নাম ইতিহাসে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো সংবিধান থেকে তোমরা পেয়ে যাবে সংবিধানের পটভূমি সংবিধানের ধারা সংশোধনী মৌলিক কর্তব্য মৌলিক অধিকার পার্লামেন্ট প্রধানমন্ত্রীর স্পিকার সংবিধানের উৎস এবং সংবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট জায়গা ভূগোল ভূগোল থেকে তোমরা কী কী বিষয় পেয়ে যাবে তো দেখো এই সব বিষয়গুলো তোমাদের ডব্লিউপি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এগুলোকে তোমরা সাজেশন হিসাবে ধরতে পারো নেক্সট জায়গা গুরুত্বপূর্ণ নদী এবং বাঁধ নদী তীরবর্তী শহর জলপ্রপাত রবি শস্য এবং খারিফ শস্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এইখান থেকে কিন্তু বিগত বছরও প্রচুর প্রশ্ন এসেছে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ তৃণভূমি এবং অবস্থান স্থানীয় এবং আঞ্চলিক বায়ুপ্রবাহ গুরুত্বপূর্ণ ভৌগোলিক দিবস পশ্চিমবঙ্গের ভূগোল এবং ভারতের ভূগোল তো ফ্রেন্ডস এরপরে দেখো পদার্থবিজ্ঞান থেকে তোমরা পেয়ে যাবে একক পরিমাপক যন্ত্র আবিষ্কার এবং আবিষ্কারক বিভিন্ন সংকর ধাতু আইসোটোপ আইসোবার এবং পদার্থবিদ্যার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর তোমরা পেয়ে যাবে রসায়নবিদ্যা তারপরে তোমরা পেয়ে যাবে জীববিদ্যা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে তোমরা পেয়ে যাবে অর্থনীতি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কম্পিউটার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই মোট সত্তর থেকে পঁচাত্তরটি টপিক তোমরা কিন্তু আমাদের ব্যাচ কোর্সে পেয়ে যাবে নেক্সট জায়গা গণিত থেকে তোমরা পেয়ে যাবে মোট সতেরোটি অধ্যায় ওকে তোমরা একটি অধ্যায়গুলো দেখে নিও তো এই মোট সতেরোটি অধ্যায় তোমরা কিন্তু গণিত থেকে পেয়ে যাবে প্রতিটি অধ্যায় ভিত্তিক কিন্তু ক্লাস করানো হবে আমাদের ব্যাচ কোর্সে নেক্সট দেখো রিজনিং থেকে তোমরা পেয়ে যাবে সংখ্যা শ্রেণী অক্ষর শ্রেণী শ্রেণীবিভাজন তো এই মোট পনেরোটি অধ্যায় তোমরা একটু দেখে নাও তো এই মোট পনেরোটি অধ্যায় তোমরা কিন্তু পেয়ে যাবে এবং এখানে শেষ নয় তোমরা সব পেয়ে যাবে দশটি একশো নম্বরের প্র্যাকটিস সেট উত্তরপত্র সহ এবং প্রতিটি ক্লাসের পিডিএফ ফাইল তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস দেখো তোমরা এই সব কিছুই পেয়ে যাবে মাত্র চারশো টাকায় এই তিন মাসের কোর্স ফির জন্য একবারই মাত্র পেমেন্ট করতে হবে চারশো টাকা তো তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সের সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো সেভেন ডবল জিরো ওয়ান টু জিরো সেভেন সিক্স ফোর এইট ওকে এবং আমাদের এই ব্যাচ কোর্সের ভর্তির শেষ তারিখ নয়ই অক্টোবর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন কী রয়েছে সাইক্লোন ঝড় এটি কোথায় দেখা যায় বা কোন সাগরে এই সাইক্লোন ঝড় দেখা যায় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আরব সাগর এবং বঙ্গোপসাগরে সাইকোলন ঘূর্ণিঝড় দেখা যায় নেক্সট দেখো রোম কোন নদীর তীরে অবস্থিত তো তোমাদের বিভিন্ন পুলিশ পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত তো দেখো রোম কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্ন সঠিক উত্তরে হয়ে যাবে রোম টাইবার নদীর তীরে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত তো এটিও কিন্তু পরীক্ষা আসে যে লন্ডন কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে টেমস ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন কী রয়েছে তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন বিদ্যুৎ কেন্দ্র এটি কোন রাজ্যে অবস্থিত অর্থাৎ তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এটি মহারাষ্ট্রে অবস্থিত অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো উনিশ নম্বর প্রশ্ন কী রয়েছে সংসদের যুগ্ম অধিবেশনে যুগ্ম অধিবেশন কে আহ্বান করে তো দেখো সংসদ বা পার্লামেন্টের দুটি কক্ষ একটি হলো উচ্চকক্ষ আর একটি হল নিম্নকক্ষ উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা তো দেখো রাজ্যসভায় সবসময় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি ওকে এবং লোকসভায় সবসময় সভাপতিত্ব করেন স্পিকার কিন্তু সংসদের যখন যুগ্ম অধিবেশন হয় তখন সেই অধিবেশন কে আহ্বান করেন তো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাষ্ট্রপতি অপশন সি হয়ে যাবে এই সঠিক উত্তর এবং বর্তমান ভারতের রাষ্ট্রপতির নাম রামনাথ কোবিন্দ এবং বর্তমান ভারতের উপরাষ্ট্রপতির নাম ভেঙ্কাইয়া নাইডু তো এই সব প্রশ্নগুলো তোমরা কিন্তু মনে রাখবে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন কী রয়েছে কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারক অবসর নেন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের বিচারক অবসর নেন পঁয়ষট্টি বছর বয়সে এবং হাইকোর্টের বিচারক অবসর নেন বাষট্টি বছর বয়সে ওকে ফ্রেন্ডস এবারে দেখো ভারতের জিরো আওয়ার এই ধারণাটি সূচনা হয় কবে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের জিরো আওয়ার এই ধারণাটি কবে সূচনা হয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর কি হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উনিশশো সালে ভারতের জিরো আওয়ারের সূচনা হয় নেক্সট দেখো নম্বর প্রশ্ন কি রয়েছে স্বাধীনতার অধিকার এটি সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে তো চারটে অপশন রয়েছে তো এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে দেখো তো দেখো স্বাধীনতার অধিকার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উনিশ নং ধারায় বর্ণিত আছে ফ্রেন্ডস এর ফলে দেখো তেইশ নম্বর প্রশ্ন স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু কোনটি তো দেখো ধাতু কিন্তু কখনো তরল অবস্থায় থাকে না স্বাভাবিক উষ্ণতায় তো এটি কিন্তু ব্যতিক্রম তো এই প্রশ্ন সঠিক উত্তর কি হবে দেখো চারটে অপশন রয়েছে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতুর নাম পারদ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে সঠিক উত্তর ফ্রেন্স এরপরে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন বন্ধাত্ম রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে চারটে অপশন রয়েছে ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন ই নাকি ভিটামিন ডি তো দেখো বন্ধাত্ম রোগ হয়ে থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ই এর অভাবে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ম রোগ হয়ে থাকে এবং ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় ওকে নেক্সট দেখো গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে দেখো তো দেখো গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কুশিনগরে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে রক্ততঞ্চনে সাহায্য করে কে রক্ততঞ্চনে সাহায্য করে কে তো দেখো রক্ততঞ্চন সাহায্য করে কোন রক্ত কণিকা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অনুচক্রিকা এটি রক্ত তঞ্চনে সাহায্য করে এবং শ্বেত রক্তকণিকা এটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো আলোর গতিবেগ তাপমাত্রা বাড়লে কীরকম পরিবর্তন হয় আলোর গতিবেগ মাধ্যমের যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে কীরূপ পরিবর্তন হয় একই থাকে বৃদ্ধি পায় হ্রাস পায় নাকি দ্রুত কমে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ একই থাকে আলোর গতিবেগ মাধ্যমে তাপমাত্রা বাড়ালে সেটি কিন্তু একই থাকে ফ্রেন্ডস এরপরে দেখো আরেকটি বিতর্কিত প্রশ্ন নিউটনের কোন সূত্র বলের সংজ্ঞা নির্ধারণ করে তো এটি কিন্তু অনেক কনফিউজিং একটি প্রশ্ন অনেকে কিন্তু এই প্রশ্নের উত্তর করে প্রথম গতিসূত্র এবং অনেকে উত্তর করে দ্বিতীয় গতিসূত্র তো তোমরা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কি মনে করছো অবশ্যই প্রশ্ন নম্বর দিয়ে আঠাশের এবিসি কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে ওকে তো ফ্রেন্ডস এরপরে দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন কী রয়েছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সি ভি দেশমুখ অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট এবং লাস্ট প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন এম এল এই কোডিং কার সঙ্গে সম্পর্কিত এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো গুরুত্বপূর্ণ একটি কম্পিউটারের প্রশ্ন তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এল এই কোডিং নোট প্যাডের সঙ্গে সম্পর্কিত অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো ফ্রেন্ডস এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি উত্তর তোমরা এই তিরিশটি উত্তরের মধ্যে কে কত স্কোর করতে পারলে সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে ধন্যবাদ